আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি তোমাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিও শুরুতেই দেখাচ্ছি, আমি চালতা ভর্তা করে খাবো। আমার ছেলেটা বায়না ধরেছে যে মামনি এখনই চালতা ভর্তা করো, তো সেই জন্যে ঝটপট আমি একটা চালতা গ্রেট করে নিয়েছি। আর এটা গতকাল বিকেলবেলার ভিডিও। তো আমি এভাবে মরিচ পুরে নিলাম, কারণ এভাবে মরিচ পুরে নিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর নিয়েছি ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ, আর এটা আমি তৈরি করব আখের গুড় দিয়ে। আর কাঁচা চালতাটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা আমার ননদ ময়মনসিংহ থেকে পাঠিয়েছে, তো কিছুদিন ধরে খাওয়াই হচ্ছে না। তো ছেলে যখন বায়না ধরলো ভাবলাম বানিয়েই ফেলি, আর এভাবে ভর্তা করে খেলে খুবই ভালো লাগে। আর এখানে পুরো একটা আস্ত চালতা আছে, আর আমি কিন্তু একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি, কারণ পাটায় ছেঁচেও খাওয়া যায়। পাটায় ছেঁচতে গেলে কিন্তু জামা কাপড়ও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তারপর চারপাশের সব কিছু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি এভাবে গ্রেট করেই খাই। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে রয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, চাইলেই তোমরা দেখে নিতে পারবে। তো গতকালকে যেহেতু সোমবার ছিল সেই জন্যে কিন্তু বাজার করে নিয়ে এসেছে, আর এটা মাগরিবের পরে বাজারগুলো নিয়ে এসেছে। তো বাজার নিয়ে এসেছে পেঁয়াজ কলি কিংবা পেঁয়াজের হাই, আর ধনিয়া পাতা, আর হলো ছিম, আর মূলা, তারপরে আছে এখানে কাঁচা মরিচ, আর আছে ফুলকপি, আর এটা হলো মাটির নিচের আলু, আর বেগুন, বাঁধাকপি, কাঁচা টমেটো এবং শশা। আর শশাটা আমার ঘরে সবসময় থাকে, বারো মাসই আমার ঘরে শশা থাকে। আর নিয়ে এসেছে কিছু কমলা, পাকা টমেটো প্লাস আঙুর ফল। তো এখন এই সব সবজিগুলো গুছাবো, আর এর সাথে নিয়ে এসেছে কিছু ছোট মাছ, আমার খুব পছন্দের খোলসে মাছ। তো সেই খোলসে মাছটা যেহেতু তাজা পেয়েছে,
তো সেই জন্য নিয়ে এসেছে, একদম তাজা ছিল মাছগুলো। তো আমি এখন এগুলো আগে গোছাবো, গুছিয়ে মাছগুলো কেটে নেব। তো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো খোলসে মাছগুলো আমি আর মা মিলে কেটে নিয়েছি, আর কেটে এখন ধুয়েও নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। তো এই খোলসে মাছটা কিন্তু আমার খুব পছন্দের, যদিও ছেলেরা খেতে চাইবে না, কারণ মাছগুলো কিন্তু প্রচুর কাটা, আমার শাশুড়ি মাও খেতে পারবে না, কিন্তু আমার খুব পছন্দের, আর আমি এই জন্য এই খোলসে মাছগুলো নিয়ে আসতে বলছিলাম। আমার হাজবেন্ড তো এই মাছ চিনেই না, তারপরও কীভাবে যে নিয়ে আসলো কে জানে। এটা হলো আজ, আজ হলো কিছু শীতের দিনে স্কিন কেয়ার করার জন্য যেগুলো আনা হয়েছে, তো সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি কিন্তু এমনিতে মুখে কোনো ক্রিম কিংবা লোশন সব সময় ব্যবহার করতে পারি না, আমার ত্বকে আসলে কোনো কিছুই সেভাবে স্যুট করে না, আমি কোনো কিছু ইউজ করতে পারি না। কিন্তু শীত আসলে আমার শরীর যেহেতু অনেকটাই রুক্ষ, মানে একদম হাত পা খুব টানে, তো সেই জন্য শীতের দিনে কিছু লোশন কিংবা ক্রিম ইউজ করতে হয়, না করলেই নয়। তো সেই জন্য নিয়ে আসা, আর এবার নিয়ে এসেছে এই যে লোটাস লোশন। এই লোশনটা আমি কখনোই ইউজ করিনি, ফার্স্ট টাইম। এর আগে আমি ভ্যাসলিন দিতাম, তো এইবারে যে দোকান থেকে আমি সবসময় কেনাকাটা করি, ও বলল যে আপু এবারে লোটাসটা নিয়ে দেখেন ভালো হবে, তো ওর কথা মতোই নিয়ে আসলাম। আর আমার বাবা শোনার জন্য নিয়ে আসলাম কোটোমো, আর হলো নিয়ে আসলাম ঠোঁটের জন্য একটা দিল, তারপর ভ্যাসলিন ওরা তো লাগবেই, আর জনসনের এইটা এবারে জনসন সফট ক্রিম এটা নিয়ে আসলাম, এটা নাকি ফ্যামিলির সবাই ইউজ করতে পারবে, আমার হাজবেন্ড আমার ছেলে আমি, তো সেই জন্যই এত বড় ক্রিম আনা। তো শীতের দিনে কিন্তু না দিলেই নয়, দিতেই হয়, তো সেই জন্যে এটা নিয়ে আসলাম। আর ও বললো ভালো, এটাও আমি ফার্স্ট টাইম, এর আগে কখনোই ইউজ করিনি, তো ওর কথা মতোই এটা নিয়ে আসা আর কি। আর এটা হলো একটা, আমার ছেলেটার প্রচুর ঘাড় কালো, তো সে ওর ঘাড় কালো বলেই আমি বললাম যে ঘাড় যেহেতু কালো এটা একটু মানে ফ্রেশ হওয়ার জন্য কি আছে, তো ও বললো যে এটা নিয়ে যান, তো সেই জন্য এটাও নিয়ে আসলাম। এটা নাকি কালো দাগ দূর করবে, আমি কিন্তু জানি না, এটাও ফার্স্ট টাইমই নিয়ে আসলাম, এটা সিলিকা কোম্পানি। আর নিয়ে আসলাম এরকমের একটা তেল, এটাও সিলিকা কোম্পানির, কিন্তু এই তেলটা দিলে মাথাটা নাকি ঠান্ডা থাকে, আর হলো চুল পড়াও কমে, আমার যেহেতু অনেকটাই চুল পড়তেছে, তো সেই জন্যই এটা নিয়ে আসা। জানি না কেমন হবে ইউজ করার পর, বলতে পারবো। তো ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।